আপনাদের, তো এইভাবে আপনারা মাঝখান দিয়ে কথা বলবেন না, এতটুকু রিকোয়েস্ট করব। তো আমরা ছিলাম যেটা, যেহেতু এই ক্লাসে যারা অ্যাটেন্ড করেছেন আমরা আশা করি সবাই সাবালক, অর্থাৎ তাদের বয়স 18 বছরের বেশি। এই জিনিসটা আমরা নিয়ে আসার কারণ হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যতটুকু দেখতে পাই প্রচলিত আইনে বাংলাদেশের যারা সাবালক তারা এমন কিছু কাজ করতে পারেন, যারা সাবালক হন না তারা অনেক কিছু আইনগত ভাবে করতে পারেন না। তো এই জন্যই আজকের আমরা এই জমি জমার ইতিহাসে এই জিনিসটা প্রথমে নিয়ে এসেছি। আর আমাদের এই ক্লাসটা যারাই সাবালক তাদের জন্যই। তো 1875 সালে সাবালকত্ব আইনে 3 ধারা বলতেছে, ব্যক্তির বয়স যখন 18 বছর পূর্ণ হবে তখন ব্যক্তি সাবালক হবে। শুধু এই আইন না, বাংলাদেশে যত প্রকার প্রচলিত আইন আছে সমস্ত প্রকার আইনে আপনারা 2 রকমের জিনিস পাবেন, একটা হচ্ছে জেনারেল রুল আর একটা হচ্ছে এক্সেপশন। তো এর যে প্রথম লাইন যেটা বলতেছে, 18 বছরের ব্যক্তি সাবালক হলেও যদি কোনো ব্যক্তির আদালত কর্তৃক যদি অভিভাবক নিযুক্ত থাকে ব্যক্তি 21 বছরে সাবালক হবে। তো এই জন্য আপনারা এটাই মনে রাখবেন, ব্যক্তির বয়স 18 উনি সাবালক, তবে বিশেষ ক্ষেত্রে যদি আদালত কর্তৃক অভিভাবক নিযুক্ত থাকে তাহলে তার বয়স যখন 21 বছর হবে তখনই ব্যক্তি সাবালক হবে। এখন আসি আমরা, আপনি যারা যে 21 বছর বা 18 বছর হিসাব করবেন এই হিসাবের দিন জন্মদিনটা সহ হিসাব করতে হবে, যেদিন ব্যক্তিটা জন্মগ্রহণ করছে সেদিনটা সহ হিসাব করতে হবে। বাংলাদেশের এমন অন্য কোন আইন নাই যে আইনে আপনাকে নির্ধারণ করে দিবে যে জন্মদিনটা আপনি বাদ দিবেন না হিসাব করবেন। আমরা লিমিটেশন অ্যাক্ট বা অন্য আইনের ক্ষেত্রে তো আমাদের হিসাব করার সময় বা বিভিন্ন রকম হিসাব করার সময় যেদিন কজ অফ অ্যাকশনটা হয়, যেদিন মামলার কারণটা হয় সেদিনটা বাদ দেই, বা যেদিন ডিক্রি হয় অর্ডার হয় সেদিনটা বাদ দিয়ে হিসাব করি। কিন্তু সাবালকত্ব বা বয়স নির্ধারণ করার ক্ষেত্রে 1875 সালের আইনটা বলতেছে আপনি জন্মদিনটা সহ হিসাব করবেন। জাস্ট 1875 সালে যদি আইনটা দেখি, তিনটাই হচ্ছে মেইন জিনিস আর কিছুই নাই। অর্থাৎ সম্পূর্ণ আইনটাকে আপনারা জাস্ট 3টা সেন্টেন্সে মনে রাখতে পারেন, যে ব্যক্তির বয়স 18 হলে উনি সাবালক, বিশেষ ক্ষেত্রে যদি আদালত কর্তৃক অভিভাবক নিযুক্ত থাকে তাহলে উনি 21 বছরে সাবালক হবেন, আর এই সমস্ত হিসাব করার সময় আমাদেরকে ব্যক্তির জন্ম যেদিন হয়েছে সেদিনটা সহ হিসাব করতে হবে। তো 1875 সালে সাবালকত্ব আইন মাত্র এই 3টা শব্দ দ্বারাই সমাপ্ত, এর মধ্যে আর বুঝার কিছুই নাই। তো আশা করি যারা আইনের ছাত্র বা যারা অলরেডি আইনটি পড়েছেন তাদের কাছে আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল, আর যারা আইনের ব্যাকগ্রাউন্ডের বাইরেও তাদের ক্ষেত্রে এটি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল যে 18 তে সাবালক হচ্ছে, আদালত কর্তৃক অভিভাবক যদি নিযুক্ত করা থাকে তাহলে 21 বছরে সাবালক হবে, আর এগুলো হিসাবের সময় আমরা জন্মদিনটা সহ হিসাব করব। তো এখন আমরা আরো যেটা আসবো, যে আসলে যারা এই সাবালক হয়েছেন তারা তো অনেক কিছু করতে পারেন আইনগত ভাবে, কিন্তু যারা সাবালক হন নাই তারা কিন্তু অনেক কিছু করতে পারেন না। তো জায়গা জমির ক্ষেত্রে আমরা জানি আমাদেরকে দলিল করতে হয়, খতিয়ান করতে হয়, তো এর জন্য আমাদের চুক্তি আসে। তো দ্বিতীয় যে আইনটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জমি জমা বা ভূমির ইতিহাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের চুক্তি আইন। 1872 সালের আমাদের একটা চুক্তি আইন আছে, যে আইনটা আমাদের যে কাজের জিনিস সেটা হচ্ছে যে চুক্তি আইনের মাত্র কয়েকটা জিনিস, সেটা হচ্ছে চুক্তি আইনের 11 ধারা। চুক্তি আইনের 11 ধারা 3টা জিনিস আমাদেরকে বলে, সেটা হচ্ছে যে আপনি চুক্তিটা করবেন অবশ্যই তার সাবালকের সাথে, আপনি যদি কোনো নাবালকের সাথে চুক্তি করেন সেই চুক্তি বাতিল বলে গণ্য হবে, সেই চুক্তির আইনগত কোনো ভিত্তি থাকবে না। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি যার সাথে করতেছেন কি অবশ্যই, আপনি যার সাথে চুক্তি করতেছেন চুক্তি অবশ্যই সেই ব্যক্তি সুস্থ মস্তিষ্কের হতে হবে, সেই ব্যক্তি দয়া করে সবাইকে বলে, কিন্তু তার সাথে যে চুক্তিটা করতেছেন সেটার আইনগত কোনো ভিত্তি থাকবে না। তো তাহলে চুক্তি আইনের জন্য আমাদের জায়গা জমির ক্ষেত্রে আমরা এই 3টা জিনিস জানলে আমাদের চলবে, যে চুক্তি আইনের 11 ধারা বলতেছে অবশ্যই ব্যক্তি সাবালক হতে হবে, অবশ্যই ব্যক্তি সুস্থ মস্তিষ্কের হতে হবে, অবশ্যই কোনো আইন দ্বারা দেউলিয়া ঘোষিত হতে পারবে না। এই 3টি জিনিস যদি আমরা বুঝি জানি তাহলে আমাদের জন্য চুক্তি আইনটা যথেষ্ট। তো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আছে বা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি সাবালকত্ব আইন পড়লেন 1875, চুক্তি আইন পড়লেন 1872, আমরা জানি আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, তো এত পুরাতন আইনগুলো আমরা কেন পড়বো? তো এই পুরাতন আইনগুলো কেন বাংলাদেশে কার্যকর, এর জন্য আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবিধানের 149 নম্বর একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদের ক্ষমতা বলে পুরাতন আইনগুলো বাংলাদেশে কার্যকর চলে, এগুলো বিদ্যমান। তো এই জন্য আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এত পুরাতন আইনগুলো কেন বাংলাদেশে চলে, আপনার উত্তর হবে এটাই যে সংবিধানের 149 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে। তো আসলে এই 149 নম্বর অনুচ্ছেদ বলতে সেটা কি, তো সেখানে হেডিং যেটা আছে সেটা হচ্ছে প্রচলিত আইনের হেফাজত।
এখানে বলা হচ্ছে সকল প্রচলিত আইন কার্যকর থাকবে, তবে সরকার চাইলে সেটাকে রহিতকরণ করতে পারবে, সংশোধন করতে পারবে, নতুন আইন প্রস্তুত করতে পারবে। তো আসলে 1971 সালে স্বাধীনতার পরে যেটি হয়েছে, এতগুলো তো আর একটা স্বাধীন দেশে নতুন আইন করা সম্ভব না, শুধু বাংলাদেশ না, এ আমরা যদি এর পূর্ববর্তী ইন্ডিয়াতে যদি দেখি, পাকিস্তানে যদি দেখি, তারাও কিন্তু সেম একই প্রকার ভাবে এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করেছে, অর্থাৎ ব্রিটিশদের আইনগুলোকে তারাও নিয়েছে। আমরা যে দুটো আইন এখানে পড়লাম, চুক্তি আইন এবং সাবালকত্ব আইন, সেম এই জিনিসটি ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য, পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এটা ব্রিটিশদের দ্বারা তৈরি আইন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে পুরাতন আইনগুলো কেন আমরা বাংলাদেশে পড়ি। তো অনেকেই আবার যেটি প্রশ্ন করেন বা অলরেডি করেছেন যে আসলে ভাই বাংলাদেশে কতটি আইন আছে, যদিও আমরা এখানে ইনক্লুড করে নিই, আমাদের কাছে যতটুকু তথ্য আছে 2019 সালে ডিসেম্বর পর্যন্ত 1148টির মতো আইন বাংলাদেশে বিদ্যমান আছে আমাদের আইন মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক। 2020 সালে আরো কিছু আইন হয়েছে, সেটা যদি আমরা অ্যাড করি আরো একটু বৃদ্ধি পাবে, তবে 2019 সালে ডিসেম্বর পর্যন্ত 1148টির মতো ছোট বড় আইন বাংলাদেশে বিদ্যমান। তো এখন আমরা আসি যে ভূমির মালিকানায়, যেহেতু আমাদের এই ক্লাসটা ভূমি সংক্রান্ত বিষয়, আপনাদেরকে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য, যে আমরা জানি মালিকানা জিনিসটি বললে আমাদের মনে আসে যে এই জিনিসটি আমার, তো এজন্য ভূমির মালিকানায় সংবিধান কি বলে? তো কেন সংবিধান কি বলে? মনে রাখবেন যে কোনো দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন সে দেশে চলতে পারে না। যদি কোনো আইন সরকার প্রস্তুত করে, সেটা বিভিন্ন ভাবে মানুষ বা আইনজীবীরা রিড করেন এবং সুপ্রিম কোর্ট দ্বারা সেই আইনটা রহিতকরণ করা হয়। তো এই জন্য এটি মনে রাখবেন, যে কোনো দেশেরই সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। আমরা যদি জমির মালিকানা, ভূমির মালিকানায় যদি দেখি, বাংলাদেশের সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে 3 প্রকারের মালিকানার কথা উল্লেখ করা আছে। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ বাংলাদেশি ভূখণ্ডে যে জমিগুলো আছে এগুলোর মালিক হতে পারে সরকার, এগুলোর মালিক হতে পারে সমবায়, এগুলোর মালিক হতে পারে ব্যক্তি মালিকানা। তাহলে সম্পূর্ণ বাংলাদেশটা, যেটাকে আমরা পূর্বে 12,000 বর্গ কিলোমিটার বলতাম, যদিও এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে, তো এটা 3টা মালিকানায় বিভক্ত করা যেতে পারে, রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তি মালিকানা। তো এখন আপনি ব্যক্তি মালিকানা যে সম্পত্তিটার মালিক হলেন, সেটা আপনি কি করতে পারবেন, কিভাবে ব্যবহার করতে পারবেন বা কি করতে পারবেন, সে বিষয়ে যদি আমরা সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদ গুলো দেখি, সেখানে বলা হচ্ছে আপনি অর্জন করতে পারবেন, সম্পত্তি ক্রয় করতে পারবেন অথবা নানা প্রকার হস্তান্তরের মাধ্যমে সেটার মালিক হতে পারবেন, সেটা ব্যবহার করতে পারবেন, সেটাকে আপনি হস্তান্তর করতে পারবেন, অর্থাৎ আপনার একটা স্বাধীনতা থাকবে যে এটা আপনার সম্পত্তি। একই রকম ভাবে সরকার এই 42 নম্বর অনুচ্ছেদে আরো যেটি বলতেছে, তবে সরকার যেটি করতে পারবে, সরকার সেগুলোকে অধিগ্রহণ করতে পারবে বিশেষ আইনের মাধ্যমে। এই অধিগ্রহণের ফলে আপনাকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ক্ষতিপূরণ যদি আপনার কম হয় বা আপনার যদি মনে হয় যে ক্ষতিপূরণটা যথার্থ নয়, এক্ষেত্রে সংবিধান বলতেছে আপনি বাংলাদেশের কোনো আদালতে কোনো মামলা করতে পারবেন না যে আমার ক্ষতিপূরণটা হয়নি। একই সাথে যদি আমরা দেখি যে অনুচ্ছেদ 143 যেটি বলতেছে, সেটা হচ্ছে সম্পত্তিটা আপনার, আপনার একটা কৃষি জমি আছে, সেই কৃষি জমির ভিতরে আপনি যদি কোনো খনিজ সম্পদ পান, সেখানে নানা প্রকার প্রাচীন বিভিন্ন প্রকার দুর্লভ মূর্তি এগুলো যদি পান, এর মালিকানা আপনি হবেন না, যদিও সম্পত্তিটার মালিক আপনি, এগুলোর মালিক হবে সরকার। তো সংবিধানের ক্ষেত্রে জায়গা জমির ব্যাপারে তাহলে জাস্ট এই 3টি ধারা, 3টি অনুচ্ছেদ যদি আপনারা মনে রাখেন, আপনাদের জন্য কিন্তু যথেষ্ট।